হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো হচ্ছে লিডার আমি বাংলাদেশ নিয়ে, কথা বলবো হচ্ছে এক হতাশা নিয়ে। তো আমরা সবাই এই মুহূর্তে জানি যে লিডার আমি বাংলাদেশ ঈদের সিনেমা লিডার হচ্ছে শাকিব খান, বুবলি পরিচালনা করতেছে তোপুকান, আমরা সবাই জানি। সিনেমাটার টিজার আমরা ইতিমধ্যে পেয়েছি, টিজারটার রিসপন্স খুব এক্সট্রাঅর্ডিনারি না, এটা আমরা দেখতে পেয়েছি। মানে একটা সুপারস্টারের টিজার যে হাইপ ক্রিয়েট করার কথা সেরকমের হাইপ কিন্তু ক্রিয়েট করতে পারে নাই। ভিউজ কিন্তু খুব একটা স্ট্রং না। এবার কথা হচ্ছে ভিউজের থেকে কিন্তু আমি মাপছি না যে টিজারটা ভালো কিনা খারাপ, আমি ভিউজের সাথে তুলনা করি না। কারণ হচ্ছে ভিউয়ার্স, এখন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সবাই শেয়ার করতেছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, তো ইউটিউবে এসে দেখতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। ফেসবুকে দেখে নিয়েছি, ইউটিউবে কেন দেখবো, এরকম ব্যাপার সবার থাকতে পারে। তো সব কিছু মিলে কিন্তু বেশ ডিসেন্ট একটা ভিউজ পেয়েছে লিডার আমি বাংলাদেশের অফিসিয়াল টিজার। এত ভিউজ অনেকে পায় না, যাই হোক সেটা পরের কথা। বাট এই যে সিনেমাটা আসতেছে ঈদে, এই সিনেমাটা কি শুধুমাত্র শাকিব খানরাই প্রমোশন করবে? এই সিনেমাটা কি শুধুমাত্র আমার মতন কন্টেন্ট ক্রিয়েটাররা প্রমোশন করবে? এর বাইরে কি কোনো ওয়ে নাই? এর বাইরে আমাদের বাংলাদেশের কয়েকটা ওয়ে আছে যেটা আমি ফলো করছি, সেটা হচ্ছে যে বিভিন্ন টিভি কভারেজ নেয়, সংবাদপত্রের কভারেজ নেয়, এবং টিভি কভারেজ যেটা নেয় সেটা দেখার মতনও না, ওই কয়েকটা চ্যানেল নেয়, বড় বড় চ্যানেল, বাট ওই রকমের কভারেজ তারা দিতে পারে না, জাস্ট তারা সংবাদ আলোচনা করে, খুব একটা ইম্পর্ট্যান্ট অংশে মনে হয় না, তাদের রেঞ্জও খুব কম। এরবারে তারা চলে যায় কোথায়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে, যেটা এখনও যায় না এই মুভিটা, যাইতে পারে, যাদের অডিয়েন্সটা ফিল্মের না। এবার কথা হচ্ছে তাদের অডিয়েন্সদের জানাচ্ছে নতুন করে যে সিনেমা আসতেছে, বাট আমার কাছে মনে হয় না যে ওই ওদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সটা সিনেমা দেখতে যায় বা যাবে। কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের মতন যারা রয়েছে তাদের অডিয়েন্স কিন্তু সিনেমা দেখতে চায়, সিনেমাকে ভালোবাসে বলে আমাদের চ্যানেলগুলো গ্রো হয়েছে বা আমাদের সঙ্গে তারা রয়েছে। তো প্রমোশনাল সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি বলছি না যে অন্য কিছু করতে হবে, আমার সাথে করতে হবে, এটা কোনো কথা না, আমার থেকে বড় বড় ক্রিয়েটার রয়েছে। বাট ভিউয়ার্স, কথা হচ্ছে এই যে সিনেমার টিম লিডার আমি বাংলাদেশ, এই সিনেমার টিমের কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি দেখলাম না। লাস্টে তোপুকান যে পোস্টটা করল, সে পোস্টে তিনি লিখছেন যে এই তাদের যে টিজার মিউজিক্যাল যে প্রচার মানে ভিডিওটা রয়েছে, এই মিউজিক বা ভিডিও কোনো কিছুর কপিরাইটের মধ্যে নাই, তো একদম উন্মুক্ত করা রয়েছে, আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন, আপনারা আপলোড করে এই লিডার আমি বাংলাদেশের প্রমোশন করতে পারেন। একটা ভালো উদ্যোগ, সবাই এখন আপলোড করে প্রমোশন করতে পারবে, তো আপনারা চাইলে আমি আপলোড করে দিতে পারি, বাট আমরা তো আলোচনা করছি দেখছি, এর জন্য আপলোড করছি না। একটা ভালো উদ্যোগ, একটা ভালো সিস্টেম তারা বললো এখানে। বাট কথা হচ্ছে জাস্ট আপলোড করলে কিন্তু প্রমোশন হয় না, আপলোড করলেও দেখলো শেষ। প্রমোশন করতে গেলে আমি যে প্রমোশন ভিডিওটা বানিয়েছি আপনারা হয়তো দেখছেন, সেখানে কিন্তু বলছি যে আসলে মানুষের মাইন্ডটাকে কনভার্ট করতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে যে আপনি সিনেমা হলে গেলে এটা পাবেন। যদি মানুষ সেটা থেকে কনভিন্স হয় যে আমি ও সিনেমা হলে গেলে এটা পাবো, এটা দেখতে পাবো, তাহলে মানুষ সিনেমা হলে যাবে, তা নাহলে কিন্তু যায় না। ওই সাইকোলজিক্যাল মাইন্ডে চিন্তা করেছে কেন যাবো, এই কেনের উত্তরটাই আপনাকে আগে দিতে হবে যে আপনি গেলে এটা এটা পাবেন। আর যারা ফ্যান তাদের ব্যাপারটা আলাদা, বাট পুরো ফ্যানদের বাইরেও যে অডিয়েন্সটা রয়েছে সেই অডিয়েন্সটাকে যদি আপনি না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বক্স অফিস কালেকশন খুব একটা হয় না। তো সবাইকে আগে আপনাকে কনভিন্স করতে হবে যে আপনি সিনেমা হলে গেলে এটা পাবেন, কিন্তু এরা ওই পোস্ট করতেছে শেষ, কাহিনী শেষ। বা বিভিন্ন ক্যাম্পেইন মানুষ করে, বিভিন্ন ইভেন্ট করে, কত কিছু করে। হ্যাঁ, আমি জানি যে এটা করতে গেলে একটা বাজেট দরকার, একটা প্রমোশন বাজেট দরকার, যেটা যে টাকা দিয়ে তারা আর কি প্রমোশন করবে। বাট তাদের সাধ্য মতো যেহেতু এখন ওই বাজেটটা নেই, তারা অন্য ওয়েতে আসুক, বিভিন্ন ইন্টারভিউ করুক, বিভিন্ন প্রোগ্রাম করুক। হ্যাঁ, তারা করবে কোথায়, যায় বিভিন্ন জায়গায় টক শো করে, হ্যান করে ত্যান করে, আমি এগুলো খারাপ বলছি না, একটা সময় ওইটাই ওয়ে, ওখান থেকে কিন্তু অনেক জানে। কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে যে অডিয়েন্সরা হলে যায় তারা কি ওই অডিয়েন্স, তারা কি ওই জায়গা থেকে যায়? তো এখন বিভিন্ন সিস্টেম রয়েছে, আমার মনে হয় যে এই লিডার আমি বাংলাদেশের প্রমোশনের ঘাটতি রয়েছে। আই হোপ তারা ভালো করে প্রমোশন করবে, নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবে, যদি কোনো নতুন আইডিয়া থাকে সেই আইডিয়াটাকে অ্যাপ্লাই করবে, তারপর প্রমোশন করা উচিত। আমরা বলতে পারি এখানে এক্ষেত্রে মিশন এক্সট্রিমের কথা, যারা প্রথম পার্টে প্রমোশন করেছিল RNAR অর্থাৎ রাকিব ভাইয়ের সঙ্গে, এই প্রমোশন স্ট্র্যাটেজি আমার কাছে ভালো লাগছিল, কারণ রাকিব ভাইয়ের যে অডিয়েন্স তারা মুভি টুবি দেখে বা মুভি রিলেটেড জ্ঞান রাখে। কিন্তু তাদের সেকেন্ড পার্টে তারা যে প্রমোশনটা করেছিল রাফসান দা ছোটো ভাই, তারা কিন্তু একটা হিউজ অডিয়েন্স পেয়েছিল, স্যামের সঙ্গে করেছিল, তারা একটা হিউজ অডিয়েন্স পেয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে এই স্যাম বা রাফসানের সঙ্গে যে অডিয়েন্সটা রয়েছে, এই অডিয়েন্সটাকে কি তারা কনভার্ট করতে পারছে সিনেমা হলে যাওয়ার জন্য? আমার কাছে মনে হয় না যে খুব একটা পারছে, কারণ রাফসান এবং স্যাম্বার যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা আমার কাছে মনে হয় যে সিনেমা হলে যে সিনেমা দেখার মতন অডিয়েন্স না। যদি এক্ষেত্রে তারা স্ট্রাগলকে যেতে বা আমাদের মতন আমাকে বললে বা আপনারা বলবেন, আমার কথা বলতে পারবো, আমাকে না, লাইক যারা মুভি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করেন যদি তাদের সঙ্গে কথা বলতো, তাদের অডিয়েন্স কিন্তু কিছুটা কনভিন্স হইতো, এবং তাদের অডিয়েন্স সিনেমা হলে যাওয়ার অডিয়েন্স। তো এই ক্ষেত্রে তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আপনি যদি বলিউডটাকে ফলো করেন, মানে ইন্ডিয়াটাকে ফলো করেন, শুধুমাত্র বলো না, পুরো ইন্ডিয়াটাকে ফলো করেন, তারা কিন্তু যখন এই সিনেমা রিলেটেড প্রমোশনে চলে আসে, তারা কিন্তু তাদের কাছেই যায় যারা সিনেমা রিলেটেড কাজ করে, কারণ তাদের অডিয়েন্সই ওইটা।
তো এখন আপনি আরেকটা অডিয়েন্সকে কনভিন্স খুব একটা করতে পারবেন না, যাদের মাইন্ড সেট আপে ওই রকমের কোনো কিছু নাই তাদেরকে কনভার্ট করতেই পারবেন না। এবার কথা হচ্ছে, তাদের কাছে গেলে আপনি একটা লার্জ অডিয়েন্স পাচ্ছেন, আপনি এই লার্জভাবে আপনার সিনেমাটাকে জানাতে পারতেছেন, কিন্তু কথা হচ্ছে এ থেকে বেনিফিট কতটা আসতেছে, ফিডব্যাক কতটা আসতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট আপনার অডিয়েন্সের অ্যাটেনশন হিউজ আসলো বাট রি অ্যাটেনশন কোনো কিছু নাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। এই রি অ্যাটেনশন ব্যাপারটা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন বা বিভিন্ন জায়গায় কাজ করেন তারা বুঝতে পারবেন যে রি অ্যাটেনশনটা কী। তো ভিউয়ার্স, কথা হচ্ছে শুধুমাত্র অ্যাটেনশন না, রি অ্যাটেনশনটা দরকার, ফিরে যাওয়া দরকার, ফিরে গেলে বারবার গেলে তারপরে এসে সিনেমাটা বক্স অফিসে সাকসেস হয়। তো আমি আশা করবো লিডার আমি বাংলাদেশের টিম তাদের জায়গা থেকে যথেষ্ট প্রমোশন করবে, এবং আপনারা যারা লিডার আমি বাংলাদেশের টিজারটা দেখেন নাই দেখে নেবেন, পাশাপাশি টিজারটা যেহেতু এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপলোড করে নিতে পারেন আপনাদের পেজে, ইউটিউবে, যেখানে খুশি আপনারা আপলোড করে নিতে পারেন, একটু প্রমোশন করে দেন লিডার আমি বাংলাদেশের। আর যদি আপনাদের সময় সুযোগ হয় আপনারা অবশ্যই ঈদে যেয়ে দেখবেন লিডার আমি বাংলাদেশ। তো ভিউয়ার্স, বাকিটা হচ্ছে আপনাদের উপর, এখন আপনাদের দায়িত্ব আর সিনেমা দেখার দায়িত্ব আপনাদের। আসলে আপনারা সিনেমা দেখেন বলে সিনেমা হলে এখনও চলে, সত্যি কথা বলতে নাহলে চলতোই না। তো আপনারা সিনেমা দেখতে যাবেন, ঈদের সময় তিন চারটা সিনেমা আসতেছে, সবগুলোই দেখবেন, যেটা ভালো লাগে সেটাকে প্রশংসা করবেন, যেটা খারাপ লাগে সেটা বলবেন যে খারাপ লাগছে, এটাই আর কি। বাট দেখতেই হবে, দেখে বলতে হবে, না দেখে বললে হবে না। আর বাকি রইল প্রমোশন, আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে প্রমোশন স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে, এবং সেই অডিয়েন্সের কাছে যাইতে হবে যে অডিয়েন্স সিনেমা দেখে, এবং পাশাপাশি তাদের কাছেও যাইতে হবে যাদের অডিয়েন্স সিনেমা দেখে না, তাদেরকে কনভিন্স করতে হবে এবং সেইভাবে পোষণ করতে হবে তাহলে যে তোমরা আসো দেখতে, আগে কনভিন্স করতে হবে। তো ভিউয়ার্স, সব কথা এক কথা হচ্ছে অডিয়েন্সের মাইন্ড সেট আপ, যদি আপনি মাইন্ড সেট আপ করতে পারেন আপনার সিনেমা ব্যবসা করবে, যদি করতে না পারেন তাহলে ব্যবসা করবে না, এটাই আর কি, এটাই বাস্তবতা। তো আশা করছি সেখান থেকে আমাদের ইন্ডাস্ট্রির যে পোষণের সিস্টেম সেটা চেঞ্জ হবে, যে সকল অডিয়েন্স আর কি সিনেমা দেখে তাদের কাছে যাবে তারা, পাশাপাশি যেখানে অডিয়েন্স সিনেমা দেখে না তাদেরকে কনভিন্স করার জন্য তাদের কাছেও যাবে, লাইক সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়বে তারা তাদের সিনেমা নিয়ে, সেটা হোক রিয়েলিটিতে সেটা হোক ভার্চুয়ালি, যেভাবে হোক তাদের করতে হবে। তো ভিউয়ার্স, এতটুকু আলোচনা করা ছিল, আশা করছি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আলোচনাটা ভালোই লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টক ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।